মাত্র এগারো হাজার টাকায় বিক্রি হয়েছে রাম রহিম হানিপ্রীত এটুকু শুনেই অবাক হওয়ার কিছু নেই রাম রহিম ও হানিপ্রীত নামের দুটি গাধা এই দামে বিক্রি হয়েছে ভারতের এক বার্ষিক মেলায় ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের মধ্যপ্রদেশের এক মন্দিরে বার্ষিক গাধার মেলার আয়োজন করা হয় সেখানে এক ব্যবসায়ী দুটি গাধা নিয়ে আসেন বিক্রি করতে আর গাধা দুটির নাম দেন সম্প্রতি আলোড়ন সৃষ্টিকারী ধর্ষণের দায় দণ্ডিত কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং ও তার ঘনিষ্ঠ শিষ্য হানিপ্রীতের নামে আয়োজকদের তরফ থেকে জানানো হয় মূলত ক্রেতাদের আকর্ষণ করতেই বিক্রেতারা এ ধরনের চিত্তাকর্ষক নাম দেন এবার আরও অনেক ব্যবসায়ী তাদের পশুর নাম সুলতান বাহুবলী এবং জিও দিয়ে মেলায় এনেছে ধর্ষণের দুই মামলায় দণ্ডিত রাম রহিম কারাগারে রয়েছেন তিনি গ্রেপ্তারের পর সহিংসতা জন্য তার পালিত মেয়ের হানিপ্রীত ইনসানও গ্রেপ্তারের পর কারাবন্দী আছেন এ নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয় তাদের দুজনের নামেই এক জোড়া গাধা পাঁচ দিনব্যাপী মেলায় নিয়ে আসেন রাজস্থানের এক ব্যবসায়ী ওই বিক্রেতার নাম প্রজাপত তিনি থেকে গাধা জোড়া কিনে আনেন বিশ হাজার টাকায় তিনি গাধা দুটি বিক্রি করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার চেয়ে কম দামেই বিক্রি করতে হয় তিনি বলেন গাধা জোড়ার জন্য বিশ হাজার টাকা দিতে প্রস্তুত ক্রেতাকে পায়নি অবশেষে এগারো হাজার